মোহাম্মদ কুতুবুল আলম, সহকারী শিক্ষক, মোহননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারখালী কুষ্টিয়া। অনলাইন স্কুল থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি বাড়িতে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, বাসায় তো শুধু এমনি এমনি বসে থাকলেও হবে না, একটু পড়াশোনা তো করা তো দরকার। তাই আমি তোমাদেরকে একটা ক্লাস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করছি তোমরা দেখবে। তো বন্ধুরা, ক্লাস শুরুর আগে কিছু একটা হলে কেমন হয়? তোমরা কে কে গান পছন্দ করো? আশা করছি তোমরা সবাই গান পছন্দ করো। তা আমি একটা গান করার চেষ্টা করি, একটা দেশের গান করি বন্ধুরা। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের শোধাই হৃদয় আমার যাই জুড়িয়ে, ও আমার বাংলা মা গো, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজাই বাঁশের বাঁশি, ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের শোধাই হৃদয় আমার যাই জুড়িয়ে, ও আমার বাংলা মা গো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? আশা করছি ভালো লেগেছে। তো বন্ধুরা, এসো আমরা স্ক্রিনে একটা ক্লাস দেখি। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমার পরিচয়টা তো আগেও দিয়েছি। আমি মোহাম্মদ কুতুবুল আলম, সহকারী শিক্ষক, মোহননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। বন্ধুরা, তোমরা ছবি দেখতে পছন্দ করো নিঃসন্দেহে? তো এসো আমরা কিছু ছবি দেখি, তোমাদের ভালো লাগবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, অস্ত্র, কেউ অস্ত্র নিয়ে বসে আছে, কিছু লোক তোমার রেডিওতে সংবাদ শুনছে, ভাষণ দিচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তাহলে আজকের পাঠ আমাদের, আজকের পাঠ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একজন মানুষ তোমরা জানবে ক্লাসের মধ্যে জানবে কে। আজকের পাঠ আমাদের একাই একটি দুর্গ, একাই একটি দুর্গ। বন্ধুরা, তোমরা আরো কিছু ছবি দেখো, তোমাদের ভালো লাগবে এবং তোমরা বোঝার চেষ্টা করো। একাই একটি দুর্গ, এপ্রিল 1971, পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তারা এগিয়ে আসছে, গাড়িতে দেখো পাকিস্তানি পতাকা, তারা এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে একটি গ্রামে, গ্রামের নাম কি? দুরুইন গ্রাম। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দুরুইন গ্রামে। দেখো গ্রামের বাড়ি, কাঁচা পাকা বাড়ি, মসজিদ দেখতে পাচ্ছ তোমরা, গ্রামের বাড়ি, নদী দেখতে পাচ্ছ গ্রামের। দলে মাত্র সৈন্য ছিল কতজন? দলে মাত্র 10 জন সৈন্য। এই 10 জন সৈন্য নিয়ে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করার জন্য দুরুইন গ্রামে অবস্থান নিয়েছে। আর তার অধিনায়ক ছিল
তার অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, তার অধিনায়ক ছিল সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। সাতই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যে বন্ধুরা, 16 এপ্রিল 1971 কি ঘটেছিল এই দিনে? শিক্ষার্থীরা, 16 এপ্রিল 1971 মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লা আখাউড়া রেল লাইনের ধারে এগিয়ে আসছে, চাইছেন ব্রাহ্মণবাড়িয়া তারা দখল করতে। 16 এপ্রিল 1971 সালে মোস্তফা কামাল খবর পেলেন, যেহেতু মোস্তফা কামাল অধিনায়ক, তিনি খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেল লাইনের ধারে এগিয়ে আসছে, তাদের উদ্দেশ্য কি? তারা ব্রাহ্মণবাড়িয়া দখল করবে। 17 এপ্রিল 1971 এই দিনটিতে কি ঘটেছিল? এই দিনটিতে কি ঘটেছিল আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। 17 এপ্রিল 1971 এই দিনটিতে ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপরে গোলাবর্ষণ শুরু করলো। নিঃসন্দেহে তোমাদের মনে আছে শিক্ষার্থীরা, দলের সদস্য সংখ্যা ছিল কতজন? 10 জন। এই 10 জন সদস্য পাকিস্তানিদের মোকাবেলা করার জন্য ছিল, কিন্তু ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের গোলাবর্ষণ শুরু করলো। তোমরা দেখছো, স্ক্রিনে দেখছো, গোলাবর্ষণ করছে পাকিস্তানি সৈন্যরা। মোস্তফা কামাল ভাবতে লাগলেন এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না, এত কম শক্তি, 10 জন আর ওদের অনেক সৈন্য সংখ্যা, এত কম শক্তি নিয়ে মোকাবেলা খবর পাঠালাম জরুরি সেনা সহায়তার জন্য। কিন্তু বাড়তি সেনা এলো না, এমনকি দুদিন ধরে নিয়মিত খাবার বন্ধ, চিন্তায় অস্থির বলেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্যে। শিক্ষার্থী, দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা তরুণ এসে পৌঁছল, সেই সাথে খাবারও এলো। খাবার তো ছিল না, খাবার এলো, সৈন্য এলো কিছু। পাকিস্তানি ঘাঁটি থেকেও গোলাবর্ষণ বন্ধ হলো। শিক্ষার্থীরা, ছবিগুলো তোমরা দেখলে তো আমরা কিছু নতুন শব্দ যুক্ত বর্ণ ভাঙার চেষ্টা করি, তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো, তাহলে তোমাদের আরও পড়তে সহজ হবে, আরও তোমরা মানে ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। তোমরা দেখো, খেয়াল করো, পরিষ্কারভাবে বুঝতে পারবে। স্ক্রিনে কঠিন শব্দ যুক্ত বর্ণ, পাকিস্তানি মোস্তফা শক্তি রক্ষা, পাকিস্তানি মোস্তফা শক্তি রক্ষা। খেয়াল করো, আমি যুক্ত বর্ণগুলো আলাদা করি। বন্ধুরা, যুক্ত বর্ণগুলো আলাদা করেছি, তুমি খেয়াল করেছো এখানে লাল রঙের রং দিয়ে অক্ষরগুলা ইয়ে করা, সেগুলো আমি আলাদা করেছি। তোমরা এখন যুক্ত বর্ণগুলো দেখো, যুক্ত বর্ণ আমি ভেঙে দিয়েছি। বন্ধুরা, তোমরা খাতায় তুলে নাও, দন্ত স প্লাস থ প্রথম যুক্ত বর্ণ ছিল, দ্বিতীয় দন্ত স প্লাস ত, ক যোগ প্লাস যোগ ত, ক প্লাস বা যোগ ব্যাকরণের মধ্যে চল, দন্ত স যোগ থ, দন্ত স যোগ ত, ক যোগ ত, ক যোগ ক্ষয়ের মধ্যে স, দন্তনে স। বন্ধুরা, আমরা যুক্ত বর্ণ দিয়ে যদি নতুন শব্দ তৈরি করি, আরও কিছু শব্দ তৈরি করি, তাহলে কেমন হয়? তোমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নতুন শব্দ যুক্ত বর্ণ দিয়ে আমরা তৈরি করলাম, স্থল, স্তন্যপায়ী, শক্তি, যক্ষা। বন্ধুরা, আমরা তো শব্দ তৈরি করলাম,
এবার আমি যদি এগুলো দিয়ে বাক্য তৈরি করি তোমাদের জন্য আরো ভালো হবে না, তোমরাও পারবে আশা করা যায়। তারপরেও আমি করে দিচ্ছি, তুমি একটু দেখো, সাদায় তুলে দাও। পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। স্থল স্থল কথাটা এসছে বাক্য রচনার মধ্যে, ওই শব্দটা থাকতে হবে। মানুষ স্তন্যপায়ী প্রাণী, এখানে যুক্ত মানুষের স্তন্যপায়ী। মনুষ্যদের বাণী, মনুষ্যদের উক্তি মান্য করা উচিত, মানে বাণী হয়ে গেছে উক্তি বাণী। যক্ষা হলে রক্ষা নেই, এই কথাটি ভিত্তি নেই। যক্ষা হলে এখানে গুরুত্বপূর্ণ যক্ষা ছিল, যক্ষা দিয়ে আমরা বাক্য রচনা তৈরি করলাম। বন্ধুরা, আমি তোমাদের একটা নতুন শব্দার্থ না তোমরা জানো না, এই কিছু খেয়াল করো বোর্ডের দিকে। পরীক্ষা, পরীক্ষা অর্থ কি? পরীক্ষা অর্থ আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি গর্ত পরীক্ষা। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো পরীক্ষা অর্থ শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাটিতে তৈরি করা একটি গর্ত। আর একটি সব তোমরা খেয়াল করো, অধিনায়ক, শিক্ষার্থীরা অধিনায়ক শব্দটির অর্থ হচ্ছে দলনেতা। যিনি দল পরিচালনা করেন। তো বন্ধুরা, তোমরা নতুন দুটি শব্দের শব্দার্থ শিখলে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটু স্ক্রিনে দেখাই। এবার আমরা একটি শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি। তোমরা খেয়াল করো, তোমরা খাতায় তুলে নাও, বাসায় তোমরা প্র্যাকটিস করবে, তোমরা বাসায় অনুশীলন করবে, তাহলে তোমাদের আরও পরিষ্কার হয়ে যাবে পাঠটি, তোমাদের জন্য আরও মজাদার হবে শিক্ষার্থীরা। তো আমি তোমাদেরকে একটু সাহায্য করি, তোমরা মিলিয়ে নাও, উত্তরগুলো মিলিয়ে নাও। যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো, যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো, এখানে সঠিক শব্দটা তো নির্বিঘ্নে। অধিনায়ক, অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। মোস্তফা কামাল একজন বীর শ্রেষ্ঠ, মোস্তফা কামাল একজন বীর শ্রেষ্ঠ। সৈন্যরা পরীক্ষার ভিতরে থেকে গুলি ছুটছে। পরীক্ষা, শিক্ষার্থীরা আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি, পরীক্ষা, পরীক্ষা শব্দের অর্থ যেখান থেকে শত্রুরা গর্তের মধ্যে থেকে তোমাদের শত্রুদেরকে আক্রমণ করতে পারে এবং আক্রমণ করতে পারে, সেটা হচ্ছে পরীক্ষা। সমাহিত, মোস্তফা কামাল দ্রোহীদের সমাহিত করা হয়, যেখানে কবর দেওয়া হয় সমাহিত করা হয় সেটাই। তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অনুশীলন খাতায় এটা তুলে নাও, তোমরা বাসায় আরো ভালো করে পড়বে, তোমাদের আরো ভালো।